242 জন বাংলাদেশি নাগরিক সহ মোট 336 জন বিদেশি শ্রমিককে আটক করেছে মালয়েশিয়ার জোহর প্রদেশের ইমিগ্রেশন। দুটি পৃথক পৃথক স্থানে ইমিগ্রেশন অফিসে দিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আপনারা ইতিমধ্যে নিউজটি পেয়েছেন যে গত 7 সেপ্টেম্বর মালয়েশিয়ার জোহর প্রদেশে মালয়েশিয়া ইমিগ্রেশন অফিসে দিয়ে যে 336 জন বিদেশি অবৈধ শ্রমিকদেরকে আটক করেছে, যাদের মধ্যে রয়েছে বড় একটি অংশ বাংলাদেশি নাগরিক, 242 জন। খুবই কষ্টের বিষয় হচ্ছে, যে দুঃখের বিষয় হচ্ছে, ওইখান যে সমস্ত প্রবাসীবাড়ি আপনার বসবাস করেছেন, যে যাদের হাতে কোনো প্রকার বৈধ হওয়ার ডকুমেন্ট নথিপত্র কিছুই ছিল না, তাদেরকে আটক করছে যাচাই বাছাই করে। এবং কষ্টের বিষয় হচ্ছে, এমনও বাংলাদেশি নাগরিক রয়েছে যাদের হাতে কিনা শুধুমাত্র পাসপোর্ট ফটোকপি রয়েছে, এমন রয়েছে টোটাল পাসপোর্ট ফটোকপিটি কোনো হাতে নেই ওই সমস্ত প্রবাসীদের কাছে। আমরা বিগত সময় থেকে বলতেছি যে মালয়েশিয়াতে কোনো প্রবাসী ভাই যে ইচ্ছে করে কোনো প্রকার অবৈধ থাকার মতো কোনো প্রকার প্ল্যানিংয়ে রাখে না, হোক সেটি এজেন্সি বা কোম্পানি বা কোনো না কোনো মাধ্যমে প্রতারিত হয়ে কিন্তু যে অবৈধ হয়েছেন। তাই তো আমরা আপনাদেরকে সসম্পদে আসতেছি, অন্তত আপনি কোন দেশের নাগরিক আপনার হাতে একটি পাসপোর্ট রাখবেন, হোক সেটা কসম বা আপনার হাতে ট্রাভেল পাস রাখবেন, যেহেতু বর্তমানে এ সময় মালয়েশিয়া সরকার মালয়েশিয়া থেকে অবৈধ শ্রমিকদেরকে দেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে। তো সেক্ষেত্রে আপনারা এই সুযোগকে কাজে লাগাবেন, আপনার ইমিগ্রেশন ডেটটি নিয়ে রাখবেন, ট্রাভেল পাস কেটে রাখবেন এবং সাথে আপনার টিকিটটিও কনফার্ম করে রাখবেন, যাতে করে কিন্তু আপনি এই সমস্ত নথিপত্র দিয়ে কোন দেশের নাগরিক সঠিকভাবে যাচাই বাছাই করে বা আপনি যে সহজ করতে পারবেন আপনার যে ইমিগ্রেশনে আটক হওয়ার পরবর্তী সময়গুলো। তাই তো যে সমস্ত প্রবাসীবাড়ি এখনও যে আপনার হাতে কোনো প্রকার ডকুমেন্ট নেই, রিকোয়েস্ট রইল ভাই আপনি অবশ্যই যে পাসপোর্ট যদি না থাকে আপনার হাতে অন্তত ট্রাভেল পাস কেটে সাথে রাখবেন, পাসপোর্ট যদি আপনি না তুলতে পারেন, ট্রাভেল পাস না তুলতে পারেন, অন্তত ফটোকপি পর্যন্ত আপনি হাতে রাখতে পারেন। এমনও প্রবাসী ভাই রয়েছে যে যার হাতে কিনা টোটালি কোনো ডকুমেন্ট নেই, কোন দেশের নাগরিক তাও শনাক্ত করাটা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে। তাই তো আসুন আমরা যে প্রবাস জীবনটি আরও সহজ করে সুন্দর করি, এবং যে সমস্ত প্রবাসী ভাই আপনারা যে মালয়েশিয়া থেকে দেশে চলে যাবেন, আপনার ইমিগ্রেশন ডেটটি কনফার্ম করে রাখুন এবং টিকিটটি সাথে করে রাখুন, যাতে করে কোথাও রাস্তাঘাটে পুলিশে ধরলে শো করতে পারবেন, কিছু বলতে পারবেন, আপনি বলার মতো একটা যে ওয়ে থাকবে যে আমি দেশে চলে যাব, ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট ডেট রয়েছে আমার, অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, টিকিট রয়েছে আমার, যে সমস্ত পেপারটুকু শো করলে তখন আপনি বলার মতো একটা কিছু যে পাবেন, যে বলতে পারবেন যে আপনি চলে যাব। আর এছাড়া যদি আপনি খালি হাতে দাঁড়িয়ে থাকেন তখন কিন্তু ইমিগ্রেশন আপনাকে বা পুলিশে বিশেষ করে রাস্তাঘাটে আপনাকে অনেক হরণের মধ্যে পড়তে হবে। তো সেক্ষেত্রে আমরা এই সমস্ত হরণ থেকে মুক্ত হতে হলে আমাদেরকে অবশ্যই কিছু না কিছু অবলম্বন করতে হবে। তাই তো যে সমস্ত প্রবাসীরা আসুন, আমরা যে অবৈধ বসবাস করতে আমাদের সাথে আমরা বর্তমানে সময় নিজের জীবনযাত্রা সহজ করার জন্য ওই সমস্ত মাধ্যমগুলো অবলম্বন করুন। মালয়েশিয়া সরকার যেই সুযোগ দিচ্ছে সুযোগে দেখে যাওয়ার জন্য, বা আপনার যে এখনও কোনো প্রকার বৈধ হওয়ার জন্য কোনো প্রকার ডিক্লার আসেনি, ভুল করে আমরা কোথাও কন্ট্যাক্ট করে বৈধ হওয়ার পাশে জমা দিব না, কিন্তু এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো। আর ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্টের জন্য বা ইমিগ্রেশনের যেই দেশে যাওয়ার বিষয়ে বা ট্রাভেল পাসের বিষয়ে আর তথ্য জানতে যোগাযোগ করে স্ক্রিন দেওয়া নাম্বার এবং কি আমাদের আইডি থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন, আমরা সর্বোচ্চ সহায়তা করবো আপনাদেরকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।